আমরা ইউটিউব থেকে একটা ভিডিও প্লে করলাম, শেয়ার বাটনে ক্লিক করলাম, ভিডিওটা ঠিক ব্যাকগ্রাউন্ডে প্লে হয়ে গেল। এখন আমরা এটাকে শুনতে শুনতে মিউজিকটা ফেসবুক চালাতে পারবো, ফোনের অন্য অন্য সবগুলো কাজই করতে পারবো। মোবাইল স্ক্রিন বন্ধ করলে কিন্তু আমার মিউজিকটা চলতে থাকবে। মোবাইল স্ক্রিন বন্ধ রেখে কী করে ইউটিউব ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো সাধারণত মোবাইল স্ক্রিন বন্ধ রেখে কিন্তু ইউটিউব চালানো যায় না, কারণ আপনি ইউটিউব থেকে যে কোনো একটা মিউজিক অথবা গান প্লে করবেন, যদি আপনি মোবাইল স্ক্রিনটাকে অফ করে দেন তাহলে কিন্তু গানটা থেমে যাবে এবং ইউটিউব কিন্তু আর চলবে না। তবে এখন থেকে আপনি এই কাজটা করতে পারবেন, আপনি মোবাইল স্ক্রিন বন্ধ করে দিলে কিন্তু আপনার ইউটিউব চলবে, বা কোনো ইউটিউব থেকে কোনো আপনি মিউজিক বা কোনো একটা গান প্লে করলে আপনি সেটা কিন্তু শুনতে পারবেন। এই পাশাপাশি কিন্তু আপনি ফেসবুকে চ্যাট করতে পারবেন, ফেসবুক করতে পারবেন, চাইলে আপনি এই মতো চ্যাট করতে পারবেন। এক কথা আপনি ফোনে যত কাজ আছে এই ইউটিউবে মিউজিক শোনার পাশাপাশি আপনি করতে পারবেন। তো এই কাজটা কী করে করতে হয় সেটা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। বন্ধুরা, এই সম্পূর্ণ কাজটা করবেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কী করে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কী করে আসলে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে আপনি বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের অনেক কাজে আসবে। তো তাহলে চলুন আমরা কী করে কাজটা করে থাকি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো অ্যাট ফার্স্টে আপনার যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আমাদের দুইটি অ্যাপ আছে, একটা হচ্ছে কি ইউটিউব অ্যাপ আর একটা হচ্ছে কি অন্য একটা অ্যাপ। তো এই অ্যাপটার মাধ্যমে আমরা আসলে মেইন কাজটা করে দেখাবো আপনাদেরকে। এই অ্যাপটা অবশ্যই আপনাদের কিন্তু লাগবে। তো আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি কী করে এই অ্যাপটা ডাউনলোড করতে হয়। তো ডাউনলোড করার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার যেতে হবে ফোনের। আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। অবশ্যই আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটা যদি থাকে, প্রত্যেকের ফোনে আছে, এখান থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এবং এখানে অবশ্যই গুগলের সার্চ বারে এসে লিখবেন FTOF24। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই লেখাটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। ঠিক এখানে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, আপনি এই ওয়েবসাইটের ভিতরে একটা ক্লিক করবেন। ওয়েবসাইটে আসার পর একটু ওয়েবসাইটের নিচের দিকে যাবেন, স্ক্রল ডাউন করে এখান থেকে দেখতে পারবেন এই যে ফোনের ডিসপ্লে বন্ধ রেখে গান শুনুন ইউটিউব থেকে, এই যে পোস্ট আছে এই পোস্টের উপর একটা ক্লিক করবেন। বন্ধুরা, এই পোস্ট ওপেন হবে, এরপর একটু নিচের দিকে আসবেন। পোস্টের নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন দেওয়া আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের ফোনে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তো অলরেডি আমরা আগে থেকে এই অ্যাপসটি ইনস্টল করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই আপনি আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন, কারণ এই অ্যাপসটি ছাড়া কিন্তু আসলে আমাদের কাজটা সম্ভব হবে না। আপনাদের ফোনে যখন অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে সরাসরি এই অ্যাপসটাকে ওপেন করবেন, এখানে অ্যালাউ করবেন, এরপর যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন। বন্ধুর, এরপর এখানে আপনার প্লে অপশন পাবেন, এই প্লে অপশনের উপরে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা পারমিশন চাইছে, এই পারমিশনের উপরে ওকে ক্লিক করবেন। এরপর ঠিক এই অপশনটা নিয়ে আসবে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, আপনি এখান থেকে খুঁজে নেবেন যে অ্যাপসটা আগে একটু আগে আপনি ইনস্টল করেছেন সেই অ্যাপসটা খুঁজে নেবেন। এবার এখান থেকে সেই অ্যাপসটার পারমিশন অ্যালাউ করবেন। এবার ঠিক ব্যাগে চলে যাবেন। তো এখান থেকে আপনাদের কাজটা শেষ। এখান থেকে আপনি চাইলে এই অ্যাপ থেকে আপনি সরাসরি যে কোনো ভিডিও প্লে করলে সেটাকে আপনি মিনিমাইজ করে দেখতে পারবেন বা আপনি শুনতে পারবেন। আর এখান থেকে আমরা করবো কি, এখান থেকে আমরা ব্যাগে চলে যাবো। ব্যাগে যাওয়ার পর এখান থেকে আমরা যে মেইন ইউটিউব অ্যাপ আছে আমরা ইউটিউব অ্যাপে চলে যাবো। আমাদের এখান থেকে যে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করলাম বা যে অ্যাপটা ডাউনলোড করলাম এটা আসলে সেটিংস করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সরাসরি যে কোনো ইউটিউবের মেইন যে অ্যাপটা আছে সেই অ্যাপের ভিতরে যাওয়ার পর আমরা যে কোনো মিউজিক এখান থেকে প্লে করতে পারবো সরাসরি। তো দেখুন, এখান থেকে আমরা একটা মিউজিক প্লে করলাম, আপনারা সাউন্ড শুনতে পাবেন না, জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরপর আপনি মিউজিকের নিচে যে অপশনটা দেখতে পারবেন শেয়ার বাটন, আপনি শেয়ার বাটনের উপর ক্লিক করবেন। একটু নিচের দিকে যাবেন, টিউবার যে অ্যাপসটা আছে আপনি এই উপর ক্লিক করবেন। ঠিক তাহলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই মিউজিকটা চলবে, বা এখান থেকে আমাদের সেই মিউজিকটা কিন্তু এখানে প্লে হবে। আপনার মেইন ইউটিউব অ্যাপ থেকে প্লে না হয় কিন্তু এখানে প্লে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই মিউজিকটা কিন্তু আমাদের এখানে প্লে হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমরা এই মিউজিকটাকে মিনিমাইজ করে ফেলতে চাই তাহলে দেখতে পারেন এখানে একটা বাটন আছে দেওয়া, এই বাটনের উপর আমরা ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু আমাদের মিউজিকটা প্লে এখান থেকে প্লে হচ্ছে বা এখান থেকে চলতেছে এখন, কিন্তু আমরা এখান থেকে ফোনের অন্য অন্য কাজ কিন্তু করতে পারছি। এখান থেকে যদি আমরা এখন ফেসবুকে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা ফেসবুকটা ব্যবহার করতে পারি, মেসেঞ্জারে গেলে কিন্তু আমরা মেসেঞ্জারটা ব্যবহার করতে পারবো, ফোনের অন্য অন্য যত কাজ আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। পাশাপাশি আমরা মিউজিকটা কিন্তু এখানে শুনতে পারি। তো এখান থেকে আবার যখন আপনি এই মিউজিকটাকে আপনি শো করাবেন, আপনি যখন চেঞ্জ করবেন তখন আপনি আবার এই যে বাটনটা দেওয়া আছে প্লে বাটনের উপরে ক্লিক করবেন, তাহলে করবেন এখান থেকে সেই প্লেয়ারটা কিন্তু চলে আসবে ব্যাকগ্রাউন্ড থেকে, চাইলে আপনি এখান থেকে আবার কেটেও দিতে পারেন। তো ঠিক এই অ্যাপসটির মাধ্যমে এভাবে করে আপনার ইউটিউবের ভিডিও মিউজিক বা গান আপনি মোবাইল স্ক্রিন বন্ধ করে দিলেও এখান থেকে শুনতে পারবেন, বা আপনি এখান থেকে স্ক্রিন অন রেখে অন্য অন্য কাজও কিন্তু এই অ্যাপটার মাধ্যমে করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বন্ধুরা বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যদি আমাদের ছোট্ট চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।